বলা হয়। সুকান্ত চৌধুরী বলেছে, 23-এর ইলেকশনে 60-এ 60 বিজেপি, এটাই তাদের আসল লক্ষ্য। মুখ্যমন্ত্রীকে সেটা লক্ষ্য নয়, 23-এ 60-এ 60 দরকার তাদের। সুশান্ত নিয়ে অ্যাকচুয়ালি আমার কোনো কমেন্টস করা ঠিক হয় না, তবে আমি এইটুকু বলবো, একসময় শুনেছি দস্যু রত্নাকর বাল্মীকি হয়েছে, এখন দেখছি উল্টো, বিজেপি রাজত্বে বাল্মীকি দস্যু রত্নাকর হয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করেছি যে এই রাজ্যে প্রধানমন্ত্রী এসছে, এই রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসছে, তারা কিছুদিন আগেও প্রধানমন্ত্রী বিপ্লববাবুর কাজকর্ম নিয়ে উনি অভিনন্দন জ্ঞাপন করে ওনার প্রতি আস্থা দেখিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে এসে ওনার উন্নয়নের বিকাশের কাজে সন্তুষ্টি প্রকাশ করে বিপ্লববাবুকে উনি বুকে টেনে নিয়েছেন, ওনার মাথায় হাত রেখেছেন। আজকে কি এমন ঘটনা যে জনগণকে তার যে ক্ষোভের বহিঃপ্রকাশ এটা যেন আটকানো যায়, ভারতীয় জনতা পার্টি জুমলা পার্টি যেন আবার ক্ষমতায় ফিরতে পারে, এই ধারণা নিয়ে একটা পরিবর্তনের নাটক খেলতে হয়েছে। রাজ্যের মানুষ বুঝে গেছে, মানুষ প্রস্তুত হয়ে গেছে আগামী সাধারণ নির্বাচনে ঢাকি শুদ্ধ বিসর্জন। আপনি কি মনে করছেন যে শ্রীলঙ্কার অবস্থা হতে চলেছিল ত্রিপুরা রাজ্যে? দেখুন, দেশের অভ্যন্তরে অর্থনৈতিক অবস্থাই বলুন আর মানুষের গণতান্ত্রিক অধিকারের কথাই বলুন, মানুষ ভালোভাবে নেই, বিশেষ করে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি দেশের অর্থনীতিকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা আজকে যেভাবে জ্বলছে, মানুষ যেভাবে ক্ষুধার তাড়নায় তারা আইন হাতে তুলে নিয়েছে, একটা সরকারের আজকে যে বিভৎস অবস্থা, একটা সরকারের যেভাবে পতন ঘটেছে, ভারতবর্ষ আগামী দিন অশ্বিনী সংকেত।